বৃষ্টিপাতে রংপুরের পীরগাছায় 15 গ্রামের 12 শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় নারী ও শিশু সহ আহত হয়েছে 20 গ্রামবাসী। একই সময়ে কান্দিরহাট স্কুল এন্ড কলেজের একটি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের গ্রামগুলোর ওপর টর্নেডো আঘাত হানে। তার আগের দিন সোমবার রাতে কালবৈশাখী ঝড়ে ওই গ্রামগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল। আকস্মিক ঝড় শুরু হলে লোকজন কিছু বুঝে ওঠার আগেই মাত্র 3 মিনিটে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। বেশিরভাগ কাঁচা ঘরবাড়ি ধসে পড়ে যায়। প্রতিটি গ্রামে উপড়ে পড়ে যায় শত শত গাছ। 3টি বিদ্যুতের খুঁটি ভেঙেও বিভিন্ন এলাকায় গাছের ডাল পড়ে তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টিতে ধান, ভুট্টা, কলা, আম ও লিচু সহ বিভিন্ন মৌসুমি ফলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কান্দি ইউনিয়নের কাবিলাপাড়া, বাঘমারা, মাঝবাড়ি, দোয়ানি, নিজপাড়া, দাদন, দেয়ানি, মনিরামপুর, দিকটারি ও পূর্ব পাঠক শিকর গ্রাম। এতে কাবিলাপাড়া গ্রামের ফুরফুরি বেগম ও সাইদা বেগম গুরুতর আহত হয়। ঝড়ে কান্দিরহাট স্কুল এন্ড কলেজের একটি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়। ঘরের চাল ভেঙে মাটি পড়ে যায়।